প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বিষয় দেখছি, মানে অ্যাঙ্গেলটাকে কার্যত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে যে জব কার্ডের যে বিষয়টা আর কি, দেব নাকি পার্লামেন্টে প্রশ্ন করেছিলেন যে মানে ভুয়ো জব কার্ড কোন রাজ্যের কত, তো তার নাকি উত্তর এসছে পার্লামেন্টের তরফ থেকে বা সংশ্লিষ্ট দপ্তর নাকি উত্তর পেশ করেছে। সেখানে বলা হচ্ছে নাকি যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড ধরা পড়েছে আর পশ্চিমবঙ্গে নাকি খুব কম, অনেক নিচে। আর সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা সহযোগী তারা সব অনেক কথা বলতে শুরু করেছেন যে তাহলে যখন উত্তরপ্রদেশে বেশি জব কার্ড মানে ভুয়ো হিসেবে ধরা পড়েছে তো সেখানে টাকা বন্ধ করা হয়নি, কেন বাংলার ক্ষেত্রে টাকা বন্ধ করে রাখা হয়েছে। এই নিয়ে আমি দেখছি অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন এবং অনেকে বলছেন যে দেখলেন তো সত্যটা কিভাবে বেরিয়ে গেল, বিজেপির কি করে মানে কিভাবে পর্দা ফাঁস হয়ে গেল, তাদের শাসিত রাজ্য উত্তরপ্রদেশ সেখানে সব থেকে বেশি অনেক বেশি ভুয়ো জব কার্ড ধরা পড়েছে আর আমাদের বাংলায় এত কম, অথচ বলা হয়েছিল বাংলাতে বেশি দুর্নীতি হয়েছে বলে টাকা দেওয়া হচ্ছিল না। দেব প্রশ্ন করতেই তো একেবারে ফুটি ফাঁস হয়ে গেল, তো দেখলেন তো, দেখছি অনেকে বলছেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলছেন। দর্শক, আমি শুধু মানে ওটাই আর কি একটু ভেঙে বলতে চাই যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, কেন টাকা আটকে রাখা হয়েছে, শুধু কি ওই ভুয়ো জব কার্ডের জন্য নাকি ভুয়ো কাজের জন্য। দেখুন দর্শক, এই যে ভুয়ো জব কার্ড ধরা পড়েছে বলা হচ্ছে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে, প্রথমত উত্তরপ্রদেশে যে সংখ্যাটা বলা হচ্ছে এই জব কার্ড গুলো মানে অনেক আগের, মানে বিজেপির সরকার আসার আগেই এরকম সব ভুয়ো জব কার্ড ওখানে তৈরি হয়েছিল, এই সরকার মানে বিজেপি সরকার যোগী সরকার আসার পরে সেগুলোকে আরো মানে ওই দেখা চেক করা যে জব কার্ড গুলো ঠিকঠাক আছে কিনা, সেটা কিন্তু হয়েছে। অর্থাৎ ওখানে যে সংখ্যাটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই নয় যে ওই সরকার মানে এই সরকারের আমলে এগুলো তৈরি হয়েছিল, এগুলো আগের আমলে তৈরি হয়েছিল, এই আমল সেগুলোকে বাদ দিয়েছে, এই আমলে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই সংখ্যাটা। এখানে কিন্তু বর্তমান সরকারকে দোষারোপ করলে হবে না, এটা এক নম্বর কথা। আর এখানে যেসব ভুয়ো ব্যাপারগুলো এসেছে সেগুলো বলা হচ্ছে যে এই আমলে তৈরি হয়েছিল এবং আরো চেক করলে আরো অনেক হবে সংখ্যাটা, সেটা এখনো পুরোপুরি হয়নি অনেকে যেটা বলছেন, ফলে দুটোর মধ্যে কিন্তু তফাত রয়েছে। ইউপিতে সংখ্যাটা যেটা বলা হচ্ছে ইউপি সরকারের আমলে ভুয়ো কার্ড তৈরি হয়নি, আগের আমলে তৈরি হয়েছে, ইউপি সরকারের এই মানে বিজেপি সরকারের আমলে সেগুলো বাদ দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। সুতরাং সংখ্যাটা এই আমলে ধরা পড়ছে মানে এদের তা নয় কিন্তু আগের আমলের, কিন্তু এখানে যেটা ধরা পড়েছে সেগুলো বলা হচ্ছে এই আমলের মানে এদের আমলে হয়েছে, এখনো অনেক বাকি রয়েছে, ঠিকঠাক ভেরিফিকেশন করলে হয়তো আরো বাদ যাবে সংখ্যাটা, তারপর কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনই কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এর বাইরেও যে কথাটা সেটা হচ্ছে যে কেন এখানে আটকে রাখা হয়েছে টাকা পয়সাটা, এখানে আটকে রাখার যেটা আর একটা মূল কারণ মানে আর একটা কারণ যেটা, সেটা হচ্ছে যে এখানে শুধু ভুয়ো জব কার্ড নয়, এখানে ভুয়ো কাজ হয়েছে, ভুয়ো কাজ হয়েছে, কার্ড আছে সেগুলো হয়তো ভ্যালিড, সেই কার্ডে কাজ হয়েছে বলে দেখানো হচ্ছে কিন্তু কাজটা হয়নি। ভুয়ো কার্ড হচ্ছে মানে লোকের নাম মানে লোকের অস্তিত্ব নেই কার্ড, সেটা ভুয়ো কার্ড, কিন্তু এখানে যে অভিযোগগুলো এসছে কার্ড আছে, সেই কার্ডের অস্তিত্ব রয়েছে মানে লোকজন ওই নামে রয়েছেন, কিন্তু ওই ওই কার্ডের টাকা উঠে গেছে কাজ করেছেন বলে কিন্তু কাজটা হয়নি, কিন্তু কাজটা হয়নি, এই অভিযোগটা কিন্তু আমাদের রাজ্যে এসছে। ফলে ভুয়ো কার্ডের সংখ্যা আমাদের কম, কেন টাকা আটকে রাখা হয়েছিল নয়, যে যে কার্ড মানে ওই সঠিক কার্ড রয়েছে সেই কার্ডেও যে কাজ হয়েছে সেগুলো তো ঠিক নয়, সেখানে তো ভুয়ো কাজ হয়েছে, সেখান থেকে তো টাকা আত্মসাত করে নেওয়া হয়েছে, সেই জন্যই তো আটকে থাকা। শুধু ভুয়ো কার্ডের সংখ্যা দেখি এইভাবে বললে গুলিয়ে দিলে কিন্তু হবে না। এবার যদি আপনারা বলেন যে আপনি আবার এসব কথা কোত্থেকে বলছেন, আপনি নিশ্চয়ই মন গড়া কথা বলছেন, কেউ কেউ বলতে পারে, আমি তাদের জন্য আমি জাস্ট একটা রিপোর্ট আমি নতুন করে দেখাবো, কারণ আমি এই রিপোর্টটা আগে দেখিয়েছিলাম, মানে 2022 আমি এই রিপোর্ট দেখেছিলাম যখন ওই সেন্ট্রাল টিম এসেছিল খতিয়ে দেখার জন্য, তো তারা খতিয়ে দেখে একটা রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টের একটা কপি আমার কাছে এসেছিল,
সেই রিপোর্টটা আমি দর্শক আজকে আমার কাছে, আমি সেই পুরনো যে আমার রেকর্ডিংটা সেটাই আমি একটু প্লে করে আপনাদেরকে আর কি দেখাবো রিপোর্টের অংশটা, যে আমি কি দেখিয়েছিলাম। তাহলেই বুঝতে পারবেন যে এখানে শুধু ভুয়ো কার্ড নয়, কার্ড ঠিক আছে অনেক, কিন্তু কাজ ভুয়ো, কাজই হয়নি, টাকা উঠে গেছে, সেই জন্যই তো আটকে রাখা। শুধু ওই সংখ্যাটা দেখিয়ে বললে কি করে কি হবে? দর্শক একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন এই যে একটা টিম এসেছিল, দেখুন ওয়েস্ট বেঙ্গলে, এবং সেখানে মানে কারা কি সব ছিলেন টিমে, তারও সব নাম টাম এখানে সব লেখা ছিল, এবং এই টিম কোথায় গিয়েছিল দেখুন, নদিয়া, পূর্ব বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি। তো তারা কি কি খতিয়ে দেখছিল, যেটা ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাও তারা খতিয়ে দেখছিল, যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল যে নাম পাল্টে দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানো হচ্ছিল, তো সেটা নিয়ে যে অভিযোগ এসেছিল তারও খতিয়ে দেখা হয়েছিল, এবং সেখানে টিম দেখেছে যে হ্যাঁ সত্যিই তো নাম পাল্টে দিয়ে এখানে সব কাজ হয়েছে, সেটাও একেবারে ধরা পড়ে যায়, মানে কেন্দ্রের একটা প্রজেক্টের নাম কিভাবে পাল্টে দেওয়া হয়েছে, এখানে একবার নাম উল্লেখ করে মানে কাদের বাড়িতে গিয়ে, এবং এবং দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটারও নাম কিভাবে পাল্টে দেওয়া হয়েছিল বাংলার সড়ক যোজনা বলে, তারও ডকুমেন্ট তারা একেবারে জোগাড় করেছিলেন, এবং কোথায় তারা সেগুলো দেখতে পেয়েছেন তার নাম টাম উল্লেখ করে একেবারে তারা কিন্তু রিপোর্টে উল্লেখ করেছিলেন, এবং বিভিন্ন যেসব স্কিম তার নাম কিভাবে মানে সেন্ট্রাল স্কিম তার নাম যে কিভাবে সব চেঞ্জ করা হয়েছিল, গভর্নমেন্ট অর্ডার করেছিল সেটাও মানে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম ন্যাশনালি যার নাম হচ্ছে এই, তার নামটাকে পাল্টে দিয়ে কিভাবে এই রাজ্যে প্রজেক্ট চালানো হয়েছে সেটাও রিপোর্টে উল্লেখ করা ছিল, এমনকি যে গভর্নমেন্ট অর্ডারটা করা হয়েছিল এই নাম পরিবর্তনের, সেই অর্ডার কপিটা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছিল, সেই অর্ডার কপিতে কে সই করেছেন তার নাম একেবারে সেগুলোও দেখা যাচ্ছিল দর্শক, পুরো রিপোর্ট দিয়ে এই যে সব নাম চেঞ্জ করতে বলা হয়েছিল সরকারিভাবে সেটা। আর এই যে দেখুন দর্শক, যেটা ওই জব কার্ডের যে কাজ, সেক্ষেত্রে খতিয়ে দেখে তারা যেটা দেখেছে ওই টিম, যে এখানে যেগুলো মানুষকে দিয়ে করার কথা, মানে জব কার্ডের যারা হোল্ডার তাদেরকে দিয়ে কাজটা করার কথা, কিন্তু সেটা দেখা গেছে তাদেরকে দিয়ে না করিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করিয়ে দেওয়া হয়েছে, মানে জেসিবি দিয়ে মাটি কেটে ইত্যাদি করে তুলে দেওয়া হয়েছে, টাকা চলে গেছে, টাকা উঠে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে দিয়ে কাজ করানো হয়নি, কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হয়েছে। তো জব কার্ডের কাজ যাদের কার্ড আছে তাই তো কাজ করবেন, সেটা না করে কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করে টাকা তুলে নেওয়া হয়েছে, তার মানে টাকাটা কি করে গেছে, তার কাজই করলেন না, কন্ট্রাক্টর কাজ করলেন, টাকাটা কি করে উঠলো, সেটাও আর কি ধরা পড়েছে, সেটাও রিপোর্টে উল্লেখ ছিল। তারপরে অ্যাকচুয়াল কাজই হয়নি, অন্য অন্য মানে সেগুলো ধরা পড়েছে, তারপরে সব কাজের সব নেচার সব চেঞ্জ করে দিয়ে এখানে হয়েছে কাজ, সেটাও রিপোর্টে উল্লেখ করা ছিল, যে যেখানে বাঁধ বাঁধার কথা সেখানে বাঁধ বাঁধা হয়নি, কোথাও সাইডে মাটি ফেলে দেওয়া হয়েছে, কোথাও বা একটুখানি ড্রেন পরিষ্কার করে দিয়ে সেই টাকা উঠে গেছে, সেসব রিপোর্টে পুরো দর্শক পুরো রিপোর্টটা যদি দেখতে পান আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন। যেমন ওই বৃক্ষরোপণের বিষয় খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে যে এমন একটা জায়গার নাম উল্লেখ করা হয়েছে, সেখানে তো গেলেই পরিষ্কার বোঝা যাবে যে এই যে গাছ যেভাবে বড় হয়ে গেছে, এই অন্তত 8-9 বছর মানে কম করে 9-10 বছরের আগেকারের গাছ, তো বৃক্ষরোপণ হলো এই, আর এত বড় বড় গাছ হয়ে গেল এক্ষুনি, তাহলে আদৌ কি ওখানে বৃক্ষ রোপণ হয়েছিল নাকি ওই আর কিছু হয়নি, একটা যে কোনো একটা বাগান দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে, সেটাও কিন্তু একেবারে নাম উল্লেখ করে, জায়গার নাম উল্লেখ করে সব, যেমন এটা দোগাছিয়া পূর্ব বর্ধমানের একটা এরকম দেখেছিল, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা ছিল। এরকম অনেক রিপোর্ট মানে অনেক বিষয় দর্শক তারা খতিয়ে দেখেছেন, যে যেখানে যা পরিষ্কার মানে নিকাশি ব্যাপারগুলো বা রাস্তা যেগুলো করার কথা সেখানে করা হয়নি, এগুলো অনেক কিছু। এবং দেখুন দর্শক এই যে লাস্ট লাইনটা মিসইউজ ফান্ড, দেখুন লাস্ট লেখা আছে না, মিসইউজ টু মিসইউজ ফান্ড, এই যে পড়তে পারছেন কি আপনারা, বাই ইনফ্লেটিং দ্য প্রজেক্ট কস্ট, মানে দেখুন আমি 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 রিপোর্টটা কিন্তু এটা নিয়ে আগে একবার পুরো রিপোর্টটা করেছিলাম, আমি জাস্ট এখন টাচ করে যাচ্ছি, যারা বলছেন যে কেন টাকা আটকে রাখা হয়েছে, কেন টাকা আটকে রাখা হয়েছে, তাদের জন্য জাস্ট রিপোর্টটা আমি আরেকবার নতুন করে টাচ করে যাচ্ছি, যে এখানে শুধু ভুয়ো কার্ড নয়, মানে ভুয়ো কাজ হয়েছিল। আমি জাস্ট পুরোনো ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে করে দেখাচ্ছি, যে রিপোর্টটা আমি করেছিলাম
হচ্ছে 2022-এ। এবং এটা দেখুন দর্শক, এখানে বলা হচ্ছে যে পুকুর নতুন করার কথা, নতুন পুকুর খনন করার কথা, সেখানে একটা আগের একটা পুকুরকে দেখি দেওয়া হয়েছে, পুরোনো পুকুরকে খানিকটা সংস্কার করে দিয়ে ব্যাস সেটাকে বলা হচ্ছে নতুন পুকুর সব খনন করা হয়েছে, এইরকম এরকম। আবার আবার এটাও এরকমও রিপোর্টে আছে আর কি, আমি বিস্তারিত রিপোর্টটা এখানে আমি দেখাতে পারছি না, যে পুকুর খনন করা হয়েছে বলা হয়েছে কোথায় না, সেটা হচ্ছে এখনো দেখুন সব রিপোর্ট আমি আপনারা নিজেরাও পড়তে পারবেন, যে কিভাবে সব মানে যাচ্ছে তাই যা ইচ্ছে তাই করে একেবারে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে। এবং দর্শক আমি যে কথাটা বলছিলাম যে পুকুর কাটা হয়েছে বলা হয়েছে, দেখা যায় পুকুরটা কাটা যে নদীতে, নদীতে কেন পুকুর কাটা হবে কেন, হ্যাঁ কিন্তু ওই আর কি পুকুর কাটা, দেখা যায় পুকুর খনন হয়েছে। আবার সেটাকে আবার দিদি বলতেন জল ধরো জল ভরো, আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি জবকার্ডের কাজ, তো নদীতে পুকুর কাটানো হয়েছে, এটা এটা কোনো কথা হলো, নদীতে কেন পুকুর কাটবেন, এই টাকা পয়সা দেওয়া হচ্ছে সেন্টার থেকে স্থায়ী সম্পদ তৈরি করুন, যেখানে পুকুর কাটার সেখানে পুকুর কাটান, পুকুর কাটা হয়নি, নতুন পুকুর খনন করা হয়নি, পুরোনো পুকুরকে পানা ফানা সরিয়ে দিয়ে বলা হচ্ছে পুকুর কাটা হয়েছে, টাকা উঠে গেছে। এই যে বিষয়গুলো, এই যে গলতিগুলো, এগুলো তো সামনে আসছে। সুতরাং ভুয়ো কার্ড, ভুয়ো কার্ড দেখিয়ে কেন এত গোলানোর চেষ্টা করছেন যে ইউপিতে ভুয়ো কার্ড বেশি আমাদের কম, তাহলে আমাদের কার্ডটা কাটতে থাকবে, শুধু ভুয়ো কার্ড নয় ভুয়ো কাজ হয়েছে, কাজই হয়নি, তো যে কার্ডগুলো রয়েছে সে কার্ডে কাজই হয়নি, তার তো রিপোর্ট এসছে, তা তো রিপোর্ট এসছে, তো রিপোর্ট, এ তো রিপোর্ট। আমি তো দর্শক জাস্ট পুরোনো ভিডিওটা আপনাদেরকে প্লে করে করে দেখাচ্ছি, আমি তো জাস্ট দেখুন না এই যে মানে দেখুন এই যে আমি যে কথাগুলো বলছিলাম যে পুকুরের এই নদীর মধ্যে খালের মধ্যে পুকুর কাটা হয়ে গেছে, হ্যাঁ খালের মধ্যে সব পুকুর কাটা হয়ে গেছে, সেগুলোকে বলা হচ্ছে পুকুর কেটেছি, এটা কোনো কথা হলো, এটা কোনো কথা হলো, এগুলো এগুলো টাকা ইউজ করা হয়েছে, শুধু বলছে আমরা এক নম্বরে, সব ভুল ভাল কাজ করে কাজ হয়নি আর হয়নি, সব এক নম্বরে। এই যে দেখুন পন্ড ইনসাইড ক্যানেল ঝিল, যেটা বলছিলাম দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ পন্ড ইনসাইড ক্যানেল ঝিল, এবং আগেরটাও দেখলেন, মানে এইসব আর কি, মানে যাচ্ছে তাই সব রিপোর্ট দর্শক, যাচ্ছে তাই সব রিপোর্ট, এবং নানান সব যে রিপোর্টটা আমার কাছে এসছে এক্সক্লুসিভ আমার কাছে ছিল, তো আমি ওই রিপোর্টটা এখন হার্ড কপিটা পাচ্ছি না বলে আমি আপনাদেরকে আমার পুরোনো ভিডিওটা একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কপিটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটা আমার পুরোনো তখনকার আর কি, আমার তখনকার যে আমার পার্টটা যেটা সেটা ছিল। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয় দর্শক, তো এইরকম ভাবে তো কাজ হয়েছে, মানে শুধু ভুয়ো কার্ড কেন বলছেন, শুধু ভুয়ো কার্ড কেন বলছেন, শুধু ভুয়ো কার্ড নয় ভুয়ো কাজ হয়েছে, কাজই হয়নি, কার্ড হয়তো ঠিক আছে কিন্তু সেই কার্ডে কাজ হয়নি, কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হয়েছে, সেই তারপরে ঠিক মতো করে কাজ হয়নি, নতুন কাজ বলা হয়েছে নতুন কাজ হয়নি, সব পুকুরকে পানা পরিষ্কার করে দিয়ে বলা হচ্ছে কাজ হয়ে গেছে, তো এইসব ধরা পড়েছে পুকুর কাটা ইত্যাদি যেসব বলা হচ্ছে এগুলো সব হয়নি, এবং মানে নানান সব গলতি, নানান সব গলতি দর্শক ধরা পড়েছে, নানান সব গলতি ধরা পড়েছে, তো এই এই তো হচ্ছে বিষয়। তো তাহলে কেন টাকা আটকে রাখা হবে না, কেন সব গুলিয়ে দিচ্ছেন যে আমাদের এখানে জব কার্ডের কার্ড কম ধরা পড়েছে, কেন আটকে টাকা আটকে দেওয়া হচ্ছে, কেন এই কথাগুলো বলছেন, যেটা দর্শক আমি বাংলার মানুষকে বোঝানোর জন্য বলছি, পুরোটাই ঢপ মারা হচ্ছে এখান থেকে, জানেন তো পুরোটাই ঢপ মারা হচ্ছে, একটা তারা কারণ পেয়ে গেছে, ভাবছেন যে এই দিয়ে আমরা পাস কাটিয়ে বেরিয়ে চলে যাব, বাইপাস করে আমরা এটা দেখিয়ে বাইপাস করে বেরিয়ে যাবো, যেহেতু পার্লামেন্টে একটা সংখ্যা এসছে ভুয়ো কার্ডের সংখ্যা আমাদের রাজ্যে কম, এটা পাস কাটিয়ে চলে যাবো, এটা বললে হবে না, ভুয়ো যা আছে ভুয়ো কার্ড তো যা আছে আছেই, কিন্তু বাকি যে কাজগুলো রয়েছে সেই কার্ডেও তো কাজ হয়নি, টাকা উঠে গেছে যে, সেই কার্ডে যে কাজ হয়নি টাকা উঠে গেছে যে, এই রিপোর্ট তো সেন্টারের কাছে রয়েছে, এই রিপোর্ট যে সেন্টারের কাছে রয়েছে। আর আমার দর্শক যেটা বলার, যারা এখানে রয়েছেন যারা বিরোধী, যারা শাসকের এইসব নিয়ে কথা বলছেন, তাদেরও এইসব কথাগুলো মানুষকে বোঝানো দরকার, বলা দরকার, যে বাংলাতে শুধু ভুয়ো জব কার্ড ধরা পড়েনি, ভুয়ো কাজ ধরা পড়েছে, শুধু ভুয়ো জব কার্ড ধরা পড়েনি, বাংলাতে ভুয়ো কাজ ধরা পড়েছে, সেই জন্যই টাকা আটকে রয়েছে, এটা কিন্তু বাংলার মানুষকে তাদেরকেও বোঝাতে হবে। ইউপিতে ভুয়ো সংখ্যা কার্ড সংখ্যা সেটা আগের আমলের বলা হচ্ছে, আর ওখানে কিন্তু এরকম ভুয়ো কাজ ধরা পড়েনি, জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর নদীতে কেটে টাকা তুলে নেওয়া, এগুলো কিন্তু ধরা পড়েছে বলে আমার কাছে কোনো খবর নেই, থাকলে বলবেন, কিন্তু বাংলাতে এই রিপোর্ট ধরা পড়েছে। এই যে বলা হচ্ছে না সেন্ট্রাল টিম এসছে কি দেখেছে কি দেখেছে, এই তো রিপোর্ট দেখুন না কি দেখেছে, এই তো রিপোর্ট, কয়েকটা জায়গায় গেছে তাতে এত সব মানে ধরা পড়ে গেছে, তাহলে গোটা রাজ্যে ঘুরলে কত কি ধরা পড়বে, এই তো রিপোর্ট, কি পেয়েছে কি পেয়েছে, ডকুমেন্ট তো এটা, এমনি টাকা আটকে রয়েছে, আর মানুষকে ভুল বোঝাচ্ছেন আমাদের জব কার্ডের ভুয়ো জব কার্ডের সংখ্যা কম,
কাজই হয়নি, সব টাকা উঠে গেছে এদিক সেদিক করে। পুরো তদন্ত করলেন না? পুরো তদন্ত করলে যারা সব দায়িত্ব রয়েছেন কেউ বাইরে থাকবে না, বেশিরভাগ জেলে থাকবে পুরো তদন্ত করলে। আর বাংলার মানুষকে বোঝাচ্ছেন টাকা দিচ্ছে না কেন্দ্র, আপনাদেরকে বঞ্চিত করে রাখছে কেন্দ্র সরকার। মানুষজন প্রশ্ন করুন তাদেরকে, যে টাকা কি করে আসবে, টাকা কি করে আসবে। আর আপনারা তো জানেন, যারা এলাকার মানুষ তারা তো জানেন যে কিভাবে জব কার্ডের কাজ হয়, কাজ কাজ হয়েছে জানেন তো। বলুন, তাদেরকে প্রশ্ন করুন যে টাকা যে আটকে রয়েছে কাদের জন্য আটকে রয়েছে, আপনারা ঠিক করে এই কাজ পরিচালনা করেছেন? টাকা না আসার পেছনে তো আপনারা দায়ী। আর কি কোথাও বিজেপি বিরোধী সরকার নেই নাকি? শুধু কি পশ্চিমবঙ্গেই বিজেপি বিরোধী সরকারটা রয়েছে, তৃণমূল কংগ্রেস? আর কোথাও নেই? উড়িষ্যায় নেই, রাজস্থানে ছিল না, আরো আরো যে এই যে ছত্তিশগড়ে পরিবর্তন হলো ওখানে ছিল না, তেলেঙ্গানাতে ছিল না, কত জায়গাতে তো বিজেপি বিরোধী বিজেপির বিরোধী সরকার ছিল, তো সেখানে সেখানে কি কাজ হয়নি? সেখানে সেখানকার টাকা কি আটকে রয়েছে? তাহলে সেখানে যদি টাকা আটকে না রাখে তাহলে কেন পশ্চিমবঙ্গের জন্য টাকা আটকে থাকবে? এই প্রশ্ন করবেন না যে তার মানে যত দায় আপনাদের, আপনাদের জন্যই আজকে আমাদের এই হালটা হয়েছে, টাকা বাকি এবং বাকি কাজও হচ্ছে না। এই প্রশ্ন করবেন না যারা এইভাবে আপনাদেরকে গোলানোর চেষ্টা করছেন। এখন ভুয়ো জব কার্ডের সংখ্যা দেখিয়ে খুব বাইপাস করে চলে যাওয়ার চেষ্টা না, এই কথা বলবেন যে আরামবাগ টিভি দেখিয়েছেন, এই ভিডিও দেখুন, রিপোর্ট দেখিয়েছে আরামবাগ টিভি যে এখানে শুধু ভুয়ো জব কার্ড নয়, ভুয়ো কাজ হয়েছে, কাজ হয়নি, টাকা উঠে গেছে, তার প্রমাণ দেখিয়েছে আরামবাগ টিভি। এই ডকুমেন্ট দেখিয়ে বলুন মানুষকে, বলুন, বোঝান। ছেলে খেলা পেয়ে গেছে আরামবাগ টিভি, ভুল বোঝাচ্ছে, ছেলে খেলা পেয়ে গেছে। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, বলতে হবে, বলবেন কমেন্টে, প্রতিবাদ করবেন এইসবের, মানুষকে সত্য কথাটা জানাবেন। আর যতই মানে ওই গুলিয়ে দেওয়ার চেষ্টা হোক সেটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে পরিষ্কারটা মানুষকে বোঝাবেন এবং নিজেরাও বোঝার চেষ্টা করবেন। অবশ্যই কমেন্ট করবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।